অজিত, ওই ঘটনাটা একটুখানি শর্টে বলবে? কোনটা গো? ওই যে মরা নিয়ে যাচ্ছিলে, একটু ও বলো। রামপুর, রামপুরহাটে? হ্যাঁ, একটু হালকা, আমি চুপ করে আছি, আমি মিউট করছি, তুমি বলো তো ঘটনাটা কি। ওইটা 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 কিছুই না, আমি ডেড বডিটা যেটা নিয়ে গেছিলাম না ওই না, প্রথম থেকে বলো, গ্রামটায়, প্রথম থেকে বলো, কোথাকার ঘটনা, কার ডেড বডি, একটু পুরো ঘুরে বলো। এটা আমি আমি তখন গাড়ি চালাই, মানে বহুত দিন আগে আমি তখন গাড়ি চালাতাম, তো তখন লোকের গাড়ি চালাই, তো টাটা সুমো চালাতাম। রাত্রে বেলায় 11টার সময় একটা আমার কাছে খবর হয় কি ওই হসপিটাল দিয়ে একটা ডেড বডি নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স ওরা পাইনি। তো 11:30টার সময় আমি গাড়ি লাগিয়ে, আমারই এক ভাই আছে তখন আমার কাছে গাড়ি শেখে, পাপ্পু নাম, তাকে নিয়ে আমি বললাম চ, ও ও তখন আমার কাছে গাড়ি শিখছে, আমি বলি চ তাহলে রামপুরহাট যাবো, একটা ডেড বডি আছে নামিয়ে দিয়ে চলে আসবো। বলে সুমো তো তুমি ডেড বডি নিয়ে যাও, আমি বলছি চ না আমি আছি তো, নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর বডি তুলেছি, ছেলেটাকে পিছনে বসিয়েছি, মানে যার মানে যার বাবা মারা গেছে ছেলেটা পিছনে বসেছে, বাবাকে সিটে শুইয়ে দিয়ে মাথাটা ছেলেটা কোলেতে রেখে দিয়ে নিয়ে চলে গেছি। না সিউড়ি, সিউড়ির ওইখানে পুলিশও ধরেছে। আমি বললাম যখন পুলিশ ধরলো তো আমি ছেলেটাকে বলে দিয়েছিলাম অসুস্থ আছে, হসপিটাল দিয়ে আসছে, এই যে দেখো মেডিকেল, মেডিকেলের কাগজ। পুলিশ ছেড়ে দেয়, কিছু করে না। রামপুরহাট যখন ঢুকি তখন 3:10 রাত, আমি ঠিক গ্রামটা গেলাম, বডি নামালাম, ঠিক আছে, বডি নামিয়ে ওদের সঙ্গে টাকা পয়সা নিলাম, ওইখানে ওরা গুটকা ফুটকা রাখে, আমি তো তখন রাতে খেতাম রাত জাগার জন্য, নিয়ে নিলাম, নিয়ে ওইখান দিয়ে বেরিয়েছি। বেরিয়ে গ্রামটার পাশ দিয়ে যখন বেরোচ্ছি, একটা পুকুর ছিল, পুকুরটা গোল 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 রাউন্ড মারছি গোটা পুকুরটা, বেরোতে আর পারছি না কোনো মতে। আর একটু শীতকাল ছিল, আপু যে ছেলেটা মানে আমার সঙ্গে থাকতো তাকে আমি বলছি এক কাজ কর, আমি একটা বউকে দেখছি বাসন মারছে পুকুর পাড়ে, গ্রামের ব্যাপার, রাত্রেবেলায় ভোরবেলায় গিয়ে বাসন আসতেই পারে, আমি দেখ বউটা বাসন মারছে জিজ্ঞেস কর। আপু কাঁচটা খুলে বউটাকে দেখতে গেছে, জিজ্ঞেস করবে, আমি গাড়িটা স্লো করেছি, বউটা দেখছি মাছ পুকুরে বাসন গুলো ভাসছে, মাছ পুকুরে বসে আছে বাসন মারছে। পাপ্পু কাঁচটা তুলে দিয়ে যথারীতি থত থত করে কাঁদছে, আমি যে কি হলো রে, বলছে দাদা একবার ঘুরে তাকা, ঘুরে তাকাচ্ছি দেখছি বউটা মাছ পুকুরে। ওর পরে যখন আমি গিয়ার ফেলি গাড়ির, মানে 1 নম্বর 2 নম্বরে গাড়ি আমি গিয়ার ফেলে গাড়ি টানছি, গোটা গাড়ি ধোঁয়া বেরোচ্ছে, ও রামপুর হেটে বলা কেষ্ট যে আমার পাপ্পু গেছে ডেড বডি উতারনে। তো যখন আমি ওইখানে বেরোতে চাইছি, কোনো মতে বেরোতে পারছি না, মানে ওই পুকুরের রাউন্ড সার্কেল জায়গা ছিল ওইখানে ঘুরছি গাড়িটা নিয়ে, বেরোতে আর কোনো মতে পারছি না। যখন আজানটা দেয় তখন ওই ঘুরতে ঘুরতে রাস্তা পেয়ে গেছি, মানে বেরিয়েছি রাস্তা ফাঁকা হয়ে গেছে, মানে ভোরবেলা আজান যেটা হয় ওখানকার মসজিদে, হ্যাঁ ভোরবেলা যে আজানটা হয়, আর তখন পুকুরের মাঝখানে প্রায় আধ ঘন্টা আমি ওখানে ঘুরে, 15 দিয়ে আধ ঘন্টা ওইখানে ঘুরেছি গোল গোল। এই অজিতা পুরো স্পষ্ট দেখছো না, পুকুরের মাঝখানে, পুকুরের মাঝখানে পরিষ্কার বউটা বসে, বউটা বসে আছে যথারীতি, যেমনি একটা বউ বসে বাসন মাজে সেই রকম বসে বাসন মাজছে, হাঁড়ি বাসন সব ভাসছে জলের উপরে। যখনই ওইখান দিয়ে বেরাই, বেরিয়ে কিছুটা এগোয় দেখি একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা দেখ আজান দিয়েছে মনে হয় নামাজ ফামাজ পড়তে যাচ্ছে, তখন তো আমিও ভয় পেয়ে আছি, আমিও মানে আমারও মাথা কাজ করছে না কি কি করবো। তখন ওই লোকটাকে আমি বাবুকে বললাম দেখ আজান পড়তে যাচ্ছে, লুঙ্গি পড়ে আছে লোকটা, জিজ্ঞেস কর, কাজটা নামিয়েছে তো মুসলিমদের মানে নামাজ পড়লে ওই মাথার মিডিল টাইপ মিডিলে কালো হয়ে যায়, একটু উঁচু পড়া টিউমার টাইপ হয়ে যায়, ওইটাকে দেখে আরো ভয় পেয়ে গেছি, যেমনি মাথাটা ঘুরিয়ে বলতে গেছি আমি দেখেছি, মুখটা দেখে ভয় পেয়ে গেছি, নিয়ে আবার গাড়ি টেনে গেছি, নিয়ে কিছুটা এগোলাম দেখলাম একটা চায়ের দোকান মসজিদের সামনে, ঠিক উনুনটা ধরিয়েছে। তখন আমি ওই নেমে আমি বললাম এখানে গাড়ি দাঁড় করা, গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, গাড়ি দাঁড় করে চুপ করে চায়ের দোকানে দুজনে মিলে বসে আছি, উনুন ধরিয়েছে, লোকজন আছে, আমি চুপ করে বসে আছি আমরা দুজন, মানে আমাদের মুখে আর কোনো সারা শব্দ নেই কি কি হয়েছে না হলো। তো একটা লোক বললো কোথায় দিয়ে তোমরা এসছো, গোটা ঘটনাটা বললাম, আমরা বর্ধমান দিয়েছি এই ঘটনা, বলছে তোমরা খুব জোর বেঁচে গেছো, মানে ওইখানে অনেকজনকে মেরেছে চান করতে গিয়ে, অনেক ক্ষতি করেছে মানুষের, ঠিক আছে তোমরা বসো চাটা খাও মুখ হাত ধো, ঠিক আছে যাবে না বসবে, আমি আসছি ওর পরে তোমরা যাবে। আমি বলছি ঠিক আছে, এখন আমার ওই সময় আমাদেরকে যে যা বলছে সেটাই মানে মাথায় আছে, না এটাই ঠিক, নিয়ে বসে আছি, নে ভদ্র লোকটা নওয়াজ ফওয়াজ পড়ে এলো,
একটু জল জল পড়লো, পড়ে গায়ে ছিটালো দুজনে, বললো এবার ধীরে ধীরে তোমরা আলোটা উঠছে তোমরা বেরাও। হ্যাঁ প্রায় ওইখান থেকে 5:30 পৌনে 6টা বাজে, তখন ওইখান থেকে আমরা বেরোলাম। তখন পাপুকে বলছে পাপু আমি বাড়ি যাবো না, তো আগে তারাপীঠে পুজো দেবো। তারাপীঠে গেলাম, টোটাল জামা কাপড় খুলে নদীতে ফেলে দিলাম, হ্যাঁ গামছা কিনলাম, হাফ প্যান্ট কিনলাম, চান করলাম, মায়ের মন্দিরে পুজো দিলাম, গাড়ি পরিষ্কার করলাম, গাড়ির পুজো দিলাম, ওরপরে ওইখান দিয়ে বর্ধমান ফিরেছিলাম। ওই দিন আমার সারা জীবন মনে থাকবে, ওই যে দৃশ্য কেউ বলে না, মানে আসা হয় না। না না সে তো হয় না, সব হয়। আমাকে একটা কথা বলো, তুমি তো এত গ্রাম গ্রামে গেছো, এত ভেতরে ভেতরে গাড়ি নিয়ে গেছো, আমি এই এটা কত সাল নাগাদ বলতে পারবে, কত বছর আগে? এটা মোটামুটি 2005 অনেক আগে, 2006 এরকম, অনেক আগে, অনেক আগে, আচ্ছা 2005 কি 2006, ওই সময় আরো ফাঁকা মানে জায়গা ছিল। ওই সময় আরো পুরো ফাঁকাই ছিল সব সময় সব জায়গাগুলো। ওই ওই দৃশ্য মানে দাদা কি বলবো, ওই তোমার দিন তোমার আজ তোমার পর্যন্ত বাড়ির ভুলতে গায়ে, তোমার বাড়ির গায়ে লাইভ করার সময় যে দীপ দাসটা দেখালাম, ওইটার হিস্ট্রিটা কি বলতো? নিমদাসটা আমি তোমাকে এমনিতেও তোমাকে ভিডিও কলেও দেখিয়ে দিতে পারবো, যে জায়গাটা বসে বসে না, হ্যাঁ প্রবলেম করে না, কোনো প্রবলেম করে না, যে জায়গাটা বসে পুরো বসার একটা জায়গার ছাপ আছে। তাই, তোমার মেয়ে, হ্যাঁ তোমার মেয়েরাও কিনছে না? তুমি ভিডিও কল করো, আমি এখনো দেখিয়ে দিতে পারবো জানলা খুলে। বুঝতে পেরেছি। মানে ওই কেসটা কি বলতো, একটু বলো, মানে ফাঁকা কেটে আমাদের কাটে কেসটা হচ্ছে, আমাদের টোটাল এরিয়াটা কবরস্থান ছিল বুঝলে, একসময় বাড়িতে আছে বলো। বহুত কাল আগে, এটা তো শের শাহ আমলের জায়গা, আচ্ছা আমাদের বর্ধমান তো শের শাহ আমলের জায়গা, হ্যাঁ হ্যাঁ এগুলো টোটালটাই কবরস্থান ছিল। বুঝতে পেরেছি। আমার আমার বাড়ির আশেপাশে 10-12 খানা পীরাস থানা আছে আচ্ছা আমার আচ্ছা বাড়ির চারদিক দিয়ে ঘিরে। আচ্ছা এইগুলো এক সময় জায়গাগুলো বিক্রি হয়, সব ঘুরিয়ে নিজে নিজে সবাই বাড়ি করে নিয়ে, আমাদের বাড়ি এমনি ইয়ে করা আছে, বানানো আছে, পুজো পুজো দেওয়া আছে, বানানো আচ্ছা আছে। আচ্ছা আমি অতটা কিছু বিশ্বাস করি না, কিন্তু জিনিসগুলো দেখেছি তোকে বলে বিশ্বাস করতে বাধ্য নিম গাছটা কি দেখা যায় হম। তোমার বাড়ির জানলার গায়ে? তো নিম গাছ তোমার বাড়ির ভেতরেই তো নিম গাছ জানলার গায়ে, জানলার গায়ে প্রবলেম কি কোনোদিন কিছু করেনি, কি কি কোনোদিন দেখা যায় বলো, কিছু কি প্রবলেম। দেখা যায়? আমি আমার চোখে মানে আমার একবার পড়েছে, একবার কি দুবার পড়েছে, ওই বসে বসে থাকে একজন, এবার কে বসে থাকে সেটা কোন স্পষ্ট কিচ্ছু নেই আজ পর্যন্ত। ওই উপরে উপরে নিম গাছের উপরে না? হ্যাঁ উপরটা উপরে মানে মিডিল সাইডটা, আচ্ছা ও দেখলে দেখালে তোমাকে মানে দেখালে বুঝতে পারবে জায়গাটা। আর তোমাদের এবার তোমাদের প্রবলেম ছাদের কিচ্ছু ছাদ করে থেকে দেখা যায় না এটা? ছাদ দিয়ে দেখা যায়, আমার জানলা দিয়ে দেখা যায়। আচ্ছা, কারো কখনো কোনো ক্ষতি ক্ষতি কিছু করে? না 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 কোনোদিন দাদা, কোনোদিন কিছু ফালতু আমি কেন এই করবো, কোনোদিন কোনো ক্ষতিও করেনি, কোনোদিন কোনো প্রবলেমও হয়নি, হ্যাঁ কোনোদিন কোনো সারা শব্দও নেই, কিচ্ছু নেই, আচ্ছা হ্যাঁ কোনো প্রবলেম নেই কোনোদিন। ঠিক আছে, এই ব্যাপারটা জানানোর দরকার ছিল একজনকে, কনফারেন্সে শুনে নিল, এবার হায়দ্রাবাদ। এইটা 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 মানে দাদা মানে বিশ্বাস করবে না, ওই সিনটা, ওই সিনটা যদি যদি কেউ না দেখে কেউ বিশ্বাস করবে না। আমি ছোট্ট একটা কথা বলি, বর্ধমানের রসুলপুর, হ্যাঁ বর্ধমান পালসির টোল ট্যাক্সের পরে আগে রসুলপুর, হ্যাঁ রসুলপুরে একটা বাড়ি আছে 3-তলা বাড়ি, হ্যাঁ 2 তলা পর্যন্ত লোক থাকে, 3 তলায় কারো ক্ষমতা নেই এক পর্যন্ত উঠতে পারবে, সকালবেলা জানলা গেট সব খোলা থাকে, রাত্রে বেলা অটোমেটিক বন্ধ হয়ে যায়। সত্যি আচ্ছা আচ্ছা লোক এসছে, এবিপি আনন্দ, 24 ঘন্টা, দিল্লি দিয়ে কটা চ্যানেল এসছে, তান্ত্রিক এসছে, কোনোদিন কিচ্ছু করতে পারেনি। বাবা রে, না না ভয়ানক অভিজ্ঞতা ছিল। এখানে আছে ওই রসুলপুরে নাম করা বাড়ি, বুধবাড়ি করে নাম করা, রসুলপুরে বুধ করা আছে, বুধবাড়ি নাম করা, একদম কিনা সবাই জানে রসুলপুর, যার নাম রসুলপুর, রসুলপুর, রসুলপুর। আচ্ছা ঠিক আছে, রসুলপুর।